রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভেড়েছে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সাপোটিলা। বিভিন্ন ধরনের মেশিনারিজ পণ্য নিয়ে জাহাজটি বন্দরের সাত নম্বর জেটিতে ভেড়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ও বেলজিয়াম থেকে নশো চৌত্রিশ প্যাকেজের প্রায় তিন হাজার দুশো তেতাল্লিশ মেট্রিক টন মালামাল নিয়ে গত ১৬ জুলাই মংলার উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি খালাসের পর এসব মালামাল বন্দর জেটি থেকে সড়কপথে পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে